আমরা বরণ করে নিলাম মনুষ্য পবিত্র বিশিষ্ট ব্যক্তিবর্গকে। এখন সমবেত পবিত্র জ্বলনের মধ্যে দিয়ে শুভ সূচনা হচ্ছে কন্যাশ্রী দিবসে। একটু জড়পালি দিয়ে আমরা স্মরণীয় করে রাখি এই বিশিষ্ট মুহূর্তকে। বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে সমবেত প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে শুভ সূচনা হচ্ছে অনুষ্ঠানের। বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় কন্যাশ্রী দিবস অনুষ্ঠান উদযাপন মঞ্চে বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে প্রদীপ প্রজ্বলনের মধ্যে মেয়েদের স্কুলে ফিরিয়ে আছে, মেয়েদের পড়াশুনো করানোর সুফল অভিভাবকদের বোঝাচ্ছে, আলাপ আলোচনা ও নাটকের মাধ্যমে কন্যাশ্রী দিবস উদযাপন অনুষ্ঠানে। কন্যাশ্রী প্রকল্প নিবেদিতা গ্রামীণ মন্দিরের গ্রামীণ সাফল্যকে আরো বড় হোক, আরো উন্নতির শিখরে সে পৌঁছোক এই আশা করি। এবং সেখানে আমরা পেয়ে যাব কোন কৃতি কন্যাশ্রীকে এই আশা করি। আজকে এই কন্যাশ্রী দিবস উদযাপন করার এই উদ্দেশ্যই যে কন্যাশ্রীদের সম্মান জানানো, তাদের পুরস্কৃত করা এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পকে কন্যাশ্রী দিবস। আপনাদের সকলকে আমি কন্যাশ্রী দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন আমার আগে যারা বক্তব্য দিয়েছে সবাই বলেছে কেন কন্যাশ্রী প্রোগ্রামটা কখন শুরু হয়েছে, কন্যাশ্রী প্রোগ্রাম হওয়াতে কতটা আমাদের বাংলার মেয়েরা কতটা উপকৃত হয়েছে। এবং আজকে আমরা সবসময় বলি কন্যাশ্রী কোন বিশ্বশ্রী, আজকে পৃথিবীর মধ্যে একটা নাম্বার ওয়ান একটা স্কিম হয়ে রয়েছে আমাদের কন্যাশ্রী প্রকল্প। কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে আমরা সবাই জানি আগে তো প্রচুর চাইল্ড ট্রাফিকিং হতো, গার্লস ট্রাফিকিং হতো প্রচুর আমাদের জেলা, অনেক জেলাতে হয়েছে, পড়াশোনাতে এগিয়ে আসছে। একটু আগে আমরা প্রেসেন্টেশনে দেখলাম আমাদের জেলার মৌমিতা থেকে শুরু করে সুবর্ণা সিং থেকে শুরু করে প্রচুর মেয়েরা এগিয়ে আসছে, ভালো জায়গাতে চলে যাচ্ছে। অনেকটা কন্যাশ্রীর স্কিমের যে একটা পজিটিভ সাইড আছে আমাদের মেয়েরা এগিয়ে আসছে, এটা শুধু একটা স্কলারশিপ স্কিমটা না, এটা একটা সোশ্যাল রিফর্ম প্রোগ্রাম। কারণ আমরা তো সবসময় চেষ্টা করি কন্যাশ্রী মেয়েদেরকে শুধু একটা মন্দির এটা ওয়ান টাইম ভাতা দিয়ে এই জিনিসটা শেষ করবো না। আমরা অনেক রকম আপনারা দেখেছেন আগে যে স্লাইড গুলোতে আমরা ওদেরকে আরো সচেতনতা কাজগুলোর মধ্যে সমাজের মধ্যে যা যা জিনিসের সঙ্গে যুক্ত করার দরকার সেইভাবে আমরা তৈরি করে নিয়েছি। আজকে আপনার সকলের উদ্দেশ্যে আমি একটা ভালো খবর দিতে যাচ্ছি। আমরা একটা কন্যাশ্রী ক্লাব গুলো তৈরি করার ক্ষেত্রে একটু পিছিয়ে ছিলাম, গত বছর আমরা চেষ্টা করলাম কন্যাশ্রী ক্লাব গুলো তৈরি করার জন্য। আমাদের জেলায় আজকের দিনে 96 কন্যাশ্রী ক্লাব তৈরি হয়েছে। আপনারা জানেন আমাদের কন্যাশ্রী যে ডিপিএম আছে ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিটের পক্ষ থেকে সবসময় চেষ্টা করি আমাদের কোন স্কুল কন্যাশ্রী অবদায় বাইরে না যায়। আপনারা জানেন গত বছর 53 নতুন স্কুল গুলো আমরা যুক্ত করতে পেরেছি। এগুলি কোনো ফিনান্সিয়াল ক্রাইটেরিয়া না থাকাতে, মানে আগে তো ফিনান্সিয়াল ক্রাইটেরিয়া থাকার সত্ত্বেও কয়েকটা স্কুল গুলোতে আমরা যুক্ত করতে পারিনি, এগুলি কয়েকটা প্রাইভেট স্কুল গুলোতে আমরা বা স্পন্সর স্কুল গুলো আমরা কন্যাশ্রী অবদানের মধ্যে নিয়ে এসেছি। আমরা জানি প্রচুর কন্যাশ্রী মেয়েরা কে-2 সাপোর্টের জন্য হায়ার স্টাডিজ করতে পেরেছে। আমার কাছে প্রচুর মেয়েরা আসে যারা নার্সিং করতে চায় বা আইআইটি করতে আইটিআই করতে চায় বা অন্যান্য কিছু একটা কাজ করতে চায়। এই কন্যাশ্রী যে কে-2 যে টাকা নিয়ে অনেক মেয়েদের হায়ার স্টাডিজ এর খুব লাভ হয়ে যাচ্ছে। তারপরে যখন হায়ার স্টাডিজ আরো গেলে কে-3 বলে যে প্রকল্প আছে সেটারও মানে লাভ পেয়ে যাচ্ছে আমাদের বেগুনের মেয়েরা।
আমরা আশা করবো আগামী দিনে আমাদের কন্যাশ্রী মেয়েরা আমাদের সমাজে পরিবর্তন করে নেবে, যা যা নেগেটিভ সাইড গুলো রয়েছে, যা যা অ্যান্টি সোসাইটি অ্যাক্টিভিটি গুলো রয়েছে, সেই জায়গাগুলোতে ভালো কাজ করতে পারবে। আমি এই সময় একটু আগামী দিন 15ই অগস্ট আমি এই মুহূর্তে মহাত্মা গান্ধীর একটা লাইন কোট করতে চাই, মানে একটা মেয়ে যদি আমরা ঠিক করতে পারি তাহলে একটা পরিবার ঠিক হয়ে যাবে, একটা পরিবার ঠিক হয়ে গেলে একটা সমাজ ঠিক হয়ে যাবে, একটা সমাজ ঠিক হয়ে গেলে একটা রাজ্য ঠিক হবে। আমরা দেখে নেব লাল বালিকা বিদ্যালয়কে তারা 2018-19 কন্যাশ্রী বর্ষে K1-এ আমরা অভ্যর্থনা জানাই, অভিনন্দন জানাই লালগড় সারদামণি বালিকা বিদ্যালয় সকলকে। সরকারি দিয়ে আরেকবার অভ্যর্থনা জানাই 23 গার্লস হাই স্কুলে, 23 গার্লস হাই স্কুলকে সরকারি হয়ে 2018-19 কন্যাশ্রী বর্ষে তারা কেজিতে আপগ্রেড করেছে 356 জনকে, যারা এসেছেন তাদেরকে অভিনন্দন জানান। সুবর্ণরেখা মহাবিদ্যালয়কে তারা কেজিতে আপগ্রেড করেছেন 229 জনকে। আমরা সম্মানিত যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।